প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি সাদিয়া আক্তার, প্রভাষক পদার্থবিজ্ঞান, নোয়াখালী সরকারি কলেজ। তোমাদেরকে আমি যে চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম সেটা হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান। জ্যামিতিক আলোক বিজ্ঞানে আমরা আলোর প্রতিফলনের পার্টটুকু শেষ করেছি। লেন্সে আলোর প্রতিফলন কীভাবে হয়, লেন্সে কোথায় বস্তু রাখলে কোথায় বিম্ব পাওয়া যায়, দর্পণে আমরা কোথায় বস্তু রাখলে কোথায় বিম্ব পাই, এই জিনিসগুলো আমরা শেষ করেছি। একটা টপিক তোমাদের বাকি আছে আলোর প্রতিফলন থেকে, সেটা হচ্ছে লেন্স মেকার্স ইকুয়েশন। এটা আমি তোমাদেরকে পরে পড়াবো, আগে আমরা যদি প্রতিসরণ অঙ্কটা শেষ করি, এরপর আমি তোমাদেরকে এটা পরে পড়াবো। এরপর আমরা প্রতিসরণ শুরু করেছিলাম, অর্থাৎ রিফ্রাকশন অফ লাইট। এবং রিফ্রাকশন অফ লাইটে আমরা দেখেছি যে হালকা থেকে ঘন মাধ্যমে গেলে আলোর রিফ্লাকশনটা কীরকম হয়, ঘন থেকে হালকা মাধ্যমে আসলে আলোর রিফ্লাকশনটা কীরকম হয়, এবং আমি তোমাদের প্রতিসরণাঙ্ক নিয়ে কিছু ধারণা দিয়েছিলাম, এবং তোমাদেরকে প্রতিসরণাঙ্ক নিয়ে আমি বলেছিলাম যে প্রতিসরণ অঙ্কটা আমরা সবসময় ডিটারমাইন করব হালকা থেকে ঘন মাধ্যমে, অর্থাৎ ঘন থেকে হালকা মাধ্যমে যদি আমাদেরকে দেয়াও থাকে সেটাকে আমরা হালকা থেকে ঘন মাধ্যমে প্রতিসরণ অঙ্কটা বের করে তারপর আমরা সেটা দিয়ে আমরা ম্যাথস বা অন্য কোনো প্রবলেম সলভ করব। তো আজকে আমরা দেখব যে ঘন থেকে হালকা মাধ্যম প্রতিসরণ অঙ্ক দেওয়া থাকলে সেটাকে হালকা থেকে ঘন মাধ্যমে আমরা কীভাবে কনভার্ট করব। আর দুই নম্বর যে ইম্পর্টেন্ট জিনিসটা আমরা শিখব, ভিন্ন ভিন্ন মাধ্যমে আলোর প্রতিসরণ অঙ্ক কীরকম হয়, অর্থাৎ ভিন্ন ভিন্ন মাধ্যমে আলোর প্রতিসরণ অঙ্ক কীরকম হয়, এই জিনিসগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। এরপরে আমরা প্রিজম নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব, খুবই ইম্পর্টেন্ট টপিক তোমাদের জন্য প্রিজম, ঠিক আছে? তাহলে আসো আমরা একটু প্রতিসরণ অঙ্ক বা নিয়ম নিয়ে কথা বলি। ধরলাম এটা একটা হালকা মাধ্যম, সে এটা এ, এটা একটা ঘন মাধ্যম, এটা বি। আলো হালকা মাধ্যমে তির্যকভাবে এসে পড়লো, পড়ে এটা ঘন মাধ্যমে যাবে। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম, তোমাদেরকে আগে দেখানো হয়েছে যে হালকা থেকে ঘন মাধ্যমে যখন যায় ডেন্সিটির কারণে, ফোর্স অফ অ্যাট্রাকশনের কারণে সেটা অভিলম্বর দিকে বেঁকে চলে আসে। সেটা অভিলম্বর দিকে কি বেঁকে চলে আসে, দেখ এটা অভিলম্বর দিকে এইভাবে বেঁকে চলে আসবে। এখন এই সিস্টেমটা আমরা প্রতিসরণ অঙ্ক লিখতে চাই, তাহলে আমরা কীভাবে লিখবো? এ মিউ বি, অর্থাৎ হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমের প্রতিসরণ অঙ্ক, অর্থাৎ এ মিউ বি সমান সমান কী হবে, যেটা পরে আছে সেটা উপরে যাবে, অর্থাৎ মিউ বি, যেটা আগে আছে সেটা নিচে যাবে, অর্থাৎ মিউ এ। এটাই হচ্ছে অ্যাকচুয়াল সিনারিও। এখন তোমাকে এ মিউ বি সমান সমান সে দেওয়া থাকলো, এ মিউ বি সমান সমান 1.33। তাহলে কিন্তু আমরা এটা ইউজ করতে পারবো, যেহেতু এটা কোন মাধ্যম, এটা হালকা মাধ্যম, আর বিটা কোন মাধ্যম, বিটা ঘন মাধ্যম। এখন যদি তোমাদের কোশ্চেনে দেওয়া থাকে এ মিউ বি না, যদি দেওয়া থাকে বি মিউ এ, কি দেওয়া থাকলো তোমাদের? বি মিউ এ। এখন তোমাদের বি মিউ এ এর মান দেওয়া থাকলো সে 1.5। তাহলে বিটা কোন মাধ্যম? ঘন মাধ্যম। এটা কোন মাধ্যম? হালকা মাধ্যম। তাহলে তোমাদের এখন প্রতিসরণ অঙ্ক যেটা দেয়া আছে সেটা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের প্রতিসরণ অঙ্ক তোমাদের দেয়া আছে। তাহলে এটা কিন্তু আমরা ইউজ করতে পারবো না, বা এটাকে আমরা ইউজ করব না, আমরা এটাকে হালকা থেকে ঘন মাধ্যমে বানাই নেব। কীভাবে বানাবো? খুব ইজি, প্রতিসরণ অঙ্ক হচ্ছে বিপরীত রাশি, তখন আমরা এটাকে বি মিউ এ সমান সমান লিখব 1/a মিউ বি। অর্থাৎ এটাকে যদি আমরা বিপরীত করে দিই তাহলেই আমরা হালকা থেকে ঘন মাধ্যমটা পেয়ে যাব। যদি কোনো অঙ্কে তোমাদের ম্যাথসে এরকম থাকে পানির সাপেক্ষে কাচের প্রতিসরণ অঙ্ক, ফাইন, পানির সাপেক্ষে কাচের প্রতিসরণ অঙ্ক, তাহলে এটা ঠিক আছে যে পানির সাপেক্ষে কাচের প্রতিসরণ অঙ্ক। কিন্তু তোমাদেরকে যদি দেওয়া হয় বাতাসের সাপেক্ষে পানির প্রতিসরণ অঙ্ক, তাহলে এটা ঠিক আছে, বাতাস হালকা মাধ্যম, পানি ঘন মাধ্যম। কিন্তু তোমাদেরকে যদি বলা হয় কাচের সাপেক্ষে পানির প্রতিসরণ অঙ্ক, তাহলে কিন্তু আমাদের এই জিনিসটাকে চেঞ্জ করে নিতে হবে, কারণ কাচ হচ্ছে ঘন মাধ্যম, পানি হচ্ছে হালকা মাধ্যম। তাহলে মোটামুটি এই ব্যাপারে আমরা ক্লিয়ার হইলাম। ম্যাথস করার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে
কোন সময় মানে কোন ক্ষেত্রে হালকা থেকে ঘন মাধ্যম দেওয়া আছে কিনা, দেওয়া থাকলে আমি তাহলে সেটাকে বসাবো, আর যদি হালকা থেকে ঘন মাধ্যমে দেওয়া না থাকে তাহলে আমি সেটাকে হালকা থেকে ঘন মাধ্যমে কনভার্ট করে নিয়ে তারপর ম্যাথসে বসাবো। তাহলে এই ব্যাপারটা আমাদের ক্লিয়ার হলো। এখন আমরা একটা খুবই ইম্পর্টেন্ট টপিক এখানে শুরু করব, সেটা হচ্ছে ভিন্ন ভিন্ন মাধ্যমে তোমাদের প্রতিসরণ অঙ্কের মান। ভিন্ন ভিন্ন মাধ্যমে প্রতিসরণ অঙ্কের মানটা কীরকম হয় সেটাই আমরা এখানে দেখার চেষ্টা করব। এর আগে তোমাদের সাথে কিছু কথা আছে। তোমরা জানো যে রংধনু, সাত নং, বেনিয়া, শোকলা, এগুলো তোমরা আগে থেকেই জানো। এখন এখন সব থেকে ফার্স্ট রং হচ্ছে বেগুনি এবং লাস্ট রং হচ্ছে লাল, কলা লাস্ট রং হচ্ছে লাল। এখন বেগুনি আলোর ক্ষেত্রে এই প্রতিসরণ অঙ্কটা কীরকম হবে আর লাল আলোর ক্ষেত্রে এই প্রতিসরণ অঙ্কটা কীরকম হবে, এটা একটা কোশ্চেন তোমাদের হয়তো আসে বা অবজেক্টিভে তোমাদের আসতে পারে। বেগুনি আলোর ক্ষেত্রে বেগুনি আলোর রং তীব্র, সেটার বিচ্যুতি অনেক বেশি। কী অনেক বেশি? বিচ্যুতি অনেক বেশি। বিচ্যুতি অনেক বেশি মানে বুঝতেই পারতেছো সেটা অভিলম্ব থেকে কী করে, অভিলম্ব থেকে দূরে সরে যায়। যেহেতু অভিলম্ব থেকে দূরে সরে যায় সেহেতু আর এর মানটা কম হয়। আমি তোমাদেরকে একটু একে দেখাই। যেহেতু বেগুনি আলোর বিচ্যুতি বেশি অর্থাৎ সেটা অভিলম্ব থেকে কী করবে, দূরে সরে যাবে। অভিলম্ব থেকে কী করবে, দূরে সরে যাবে। ফলে এটা কি আর, আর এর মানটা কী হবে, বেশি হবে। তাহলে আমরা যদি দেখি নিউ সমান সমান নিউ সমান সমান আমরা যদি এখানে লিখতে চাই সাইন আই বাই সাইন আর, নিউ সমান সমান আমরা যদি লিখতে চাই সাইন আই বাই সাইন আর, তাহলে এখানে দেখা যাচ্ছে আর এর মানটা কী হচ্ছে, আর এর মানটা বেশি হচ্ছে আই এর থেকে। আর এর মান বেশি হওয়ার কারণে নিউ এর মানটা অটোমেটিক কী হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তার মানে বেগুনি আলোর বিচ্যুতি বেশি, প্রতিসরণ অঙ্ক কম। লালের ক্ষেত্রে কী হয়ে যাবে, এটা ঠিক অপোজিট হয়ে যাবে। লাল আলোর অভিলম্বর দিকে আকর্ষণ বেশি হয়ে যাবে অর্থাৎ বিচ্যুতিটা কম হবে, আর এর মানটা কম হয়ে যাবে, আয়ের মানটা বেশি হবে। আয়ের মানটা বেশি হলে বুঝতেই পারতেছো তোমরা নিউ এর মানটা বেশি হয়ে যাবে। অর্থাৎ তাহলে আজকে থেকে মনে রাখবা বেগুনি আলোর বিচ্যুতি বেশি, প্রতিসরণ অঙ্ক কম, লাল আলোর বিচ্যুতি কম, প্রতিসরণ অঙ্ক বেশি। বিচ্যুতি কেন বেশি, বিচ্যুতি কেন কম, এটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তাহলে এখন আমরা ভিন্ন ভিন্ন মাধ্যমে প্রতিসরণ অঙ্কের মানটা কীরকম হয় অর্থাৎ ভিন্ন ভিন্ন মাধ্যমে মিউ এর মান কীরকম হয় আমরা সেটা একটুখানি আজকে দেখার চেষ্টা করব। তাহলে সেটা একটুখানি দেখি, আমরা মাধ্যম নেই। এটা একটা মাধ্যম, এটা একটা মাধ্যম, এটা একটা মাধ্যম, এটা একটা মাধ্যম। আমরা কয়েকটা ধরনের মাধ্যম নিলাম এবং এই ভিন্ন ভিন্ন মাধ্যমে প্রতিসরণ অঙ্কটা কিরকম হবে আমরা সেটা বের করব। এটা হচ্ছে বায়ু, বাতাস, ঠিক আছে। এরপরের মাধ্যমটা আমরা ধরবো হচ্ছে পানি। ওকে, তাহলে প্রথমটা পেলাম বাতাস, তারপরটা আমরা কি মাধ্যম পেলাম, পানি। তারপরটা ধরবো কাঁচ, তারপরটা ধরবো কি, কাঁচ। তাহলে প্রথমটা বাতাস, এরপরটা পানি, এরপরটা কাঁচ। এরপরে আবার বাতাস। তাহলে আমরা পেলাম বাতাস, পানি, কাঁচ, বাতাস, ঠিক আছে। এই মাধ্যমে আমাদের প্রতিসরণ অঙ্কের মান কিরকম হয় আমরা সেটা দেখতে চাই। তাহলে আসো, প্রথমে আলোকরশ্মি আসলো, আলোকরশ্মি কি করলো, আসলো। আসার পরে এখানে একটা অভিলম্ব আঁকলাম বাতাসে, ঠিক আছে। অভিলম্ব থেকে এটা চলে গেল, ওকে, বায়ুতে আসলো প্রথম মাধ্যমে। এরপর এটা পানিতে যাবে, কি করবে, পানিতে যাবে। তাহলে এটা থেকে আমরা ধরলাম আই, এটাকে আমরা ধরলাম কি আই। পানিতে যাওয়ার পরে যেহেতু বাতাস থেকে পানি কি মাধ্যম,
বাতাস থেকে পানি ঘনমাধ্যম, ঘনমাধ্যম হওয়ার কারণে আমি আগেই বলেছি এআইটা অভিলম্বের দিকে সরে যাবে। কি করবে? অভিলম্বের দিকে সরে যাবে। এটা আছে আমরা ধরি আর ওয়ান, এটা আমরা আর ওয়ান। এরপর আমরা এখানে আবার একটা অভিলম্ব আঁকবো, এটা হচ্ছে আই। পানি থেকে এটা কিসে প্রবেশ করবে? কাঁচে। কাঁচে প্রবেশ করার পর এটা আরো অভিলম্বের দিকে সরে যাবে, তাহলে এটাকে আমরা ধরলাম আর টু। এটাকে আমরা ধরলাম কি? আর টু। এরপর আবার সেটা বাতাসে প্রবেশ করবে, বাতাসে প্রবেশ করার পরে অভিলম্ব থেকে দূরে সরে যাবে, অর্থাৎ এখানে যে আইটা ছিল এখানে সে আইটা ফেরত চলে আসবে। একটু খেয়াল করো তোমরা, প্রথমে এটা বাতাসে ছিল, বাতাস থেকে এটা পানিতে প্রবেশ করলো, পানিতে প্রবেশ করার ফলে যেহেতু বাতাস থেকে পানি ঘনমাধ্যম এটা অভিলম্বের দিকে সরে গেল, আমরা প্রতিসরণ কোণ পেলাম আর ওয়ান। যেহেতু এরপরেরটা কাঁচ, কাঁচের ক্ষেত্র ঠিক সেই অভিলম্বর দিকে সরে আসছে, যেহেতু পানি থেকে কাঁচ আরো বেশি ঘন, আর এই ক্ষেত্রে আমরা প্রতিসরণ কোণ পেলাম আর টু। এরপর সেটা আবার বাতাসে প্রবেশ করলো, কাঁচ থেকে বাতাস আমরা জানি হালকা মাধ্যম, যার ফলে সেটা অভিলম্ব থেকে কি করে গেছে? দূরে সরে গেছে। আগে যে আইটা ছিল সেই আইটাই আমরা ফেরত পেলাম। এখন যদি আমরা একটু লিখি, প্রথমে ছিল কিসে? বায়ুতে, মানে এ মিউ বায়ু থেকে কোথায় গেছে? পানিতে, ডাব্লিউ, অর্থাৎ এ মিউ ডাব্লিউ সমান সমান আমরা কি লিখতে পারি? সাইন আই ডিভাইডেড বাই সাইন আর ওয়ান। ওকে, এরপরে পানি থেকে কোথায় গেছে? কাছে, তাহলে ডাব্লিউ মিউ জি, তাহলে কি হবে? সাইন আই, সরি এক্ষেত্রে সাইন আর ওয়ান, প্রতিসরণ এইখান থেকে প্রতিসরণ কোণ ছিল আর ওয়ান, তাহলে আর ওয়ান ডিভাইডেড বাই সাইন আর টু। এখন আমরা এটা আবার কাছ থেকে কোথায় গেছে? বাতাসে, তাহলে আমরা লিখব জি মিউ এ সমান সমান এটা কি হবে? সাইন আর টু ডিভাইডেড বাই সাইন আই। সবাই দেখো একটু ক্লিয়ার কিনা। তার প্রথমে এটা ছিল বাতাস থেকে পানিতে গেছে, তখন সাইন আই বাই সাইন আর ওয়ান, এরপর এটা পানি থেকে গ্লাস কাঁচে গেছে, সাইন আর ওয়ান বাই সাইন আর টু হয়েছে, এরপর এটা কাঁচ থেকে কোথায়? আবার বাতাসে গেছে, সাইন আর টু ছিল প্রতি আপাতন কোণের মান, প্রতিসরণ কোণ সেই আগেরটাই আমাদের ফেরত চলে আসছে, অর্থাৎ সাইন আই। এখন আমরা যদি এটাকে গুণ করি, অর্থাৎ মাল্টিপ্লাই করি, অর্থাৎ এটা গুণ এটা গুণ এটা, অর্থাৎ এই তিনটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি, দেখতে পাবো এ মিউ ডাব্লিউ ডাব্লিউ গুণ ডাব্লিউ মিউ জি গুণ জি মিউ এ, এই তিনটাকে আমরা মাল্টিপ্লাই করলে দেখা যাবে সাইন আই সাইন আই কারা চলে গেছে, সাইন আর ওয়ান আর ওয়ান কারা চলে গেছে, সাইন আর টু কারা চলে গেছে, গেলে আমরা এটার মান পাবো ওয়ান। অর্থাৎ এ মিউ ডাব্লিউ ডাব্লিউ মিউ জি এবং জি মিউ এ, অর্থাৎ বায়ু সাপেক্ষে পানি, পানি সাপেক্ষে কাজ এবং কাজ সাপেক্ষে বায়ু, যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে এটার রেজাল্টের মান পাবো আমরা ওয়ান। এখন তোমাদেরকে বলা হলো যে কাজ সাপেক্ষে, পানি সাপেক্ষে কাজের প্রতিসরণের মান কত, তাহলে ডাব্লিউ মিউ জি সমান সমান তোমরা লিখবা ওয়ান ডিভাইডেড বাই এ মিউ ডাব্লিউ ইন্টু জি মিউ এ। বা তোমাদেরকে যদি বললো যে বায়ু সাপেক্ষে পানির প্রতিসরণের মান কত, তাহলে বায়ু সাপেক্ষে পানি সমান সমান ওয়ান ডিভাইডেড বাই ডাব্লিউ মিউ জি ইন্টু জি মিউ এ। ওকে, ক্লিয়ার? তাহলে এইটা আমাদের গেল ভিন্ন ভিন্ন মাধ্যমে মিউ এর মানটা কিরকম হবে আমরা এটা দেখতে পেলাম। এখন আমরা পরবর্তীতে যেই জিনিসটা করবো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রিজম। প্রিজম কি, প্রিজমের ব্যাপারে ডিটেলস আমি তোমাদের নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে তোমাদের প্রিজম নিয়ে আমি যেটা বলতে চাই, প্রিজমের ক্ষেত্রে আমাদের চারটা শর্তকে মনে রাখতে হবে। কয়টা শর্তকে? চারটা শর্তকে। এটাকে স্বচ্ছ হতে হবে, এটাকে সমসত্ত্ব হতে হবে, এটা একটা আবদ্ধ ক্ষেত্র দ্বারা আবৃত থাকবে, এবং এটাতে আলোর প্রতিসরণ ঘটতে হবে। কি কি বললাম? চারটা শর্ত। এটাকে হতে হবে স্বচ্ছ। কি হতে হবে? স্বচ্ছ, এটাকে একদম স্বচ্ছ হতে হবে। 2 নম্বর হতে হচ্ছে এটাকে সমসত্ত্ব হতে হবে। কি হতে হবে? সমসত্ত্ব, অর্থাৎ হোমোজেনাস। হোমোজেনাস মানে কি? ধরো তুমি কাঁচ দিয়ে কোনো প্রিজম বানাবা, তাহলে সেটাতে শুধুমাত্র কাঁচই থাকবে, এক বিন্দু বাতাসও সেটাতে থাকতে পারবে না,
অন্য কোনো উপাদান তো দূরের কথা। তাহলে এটা গেল সমসত্ব। কি বলেছি, আমি যদি কাচ দিয়ে কোনো প্রিজমকে বানাই তাহলে সেটাতে শুধু কাচই থাকবে, আর অন্য কোনো উপাদান সেটাতে থাকতে পারবে না। এটা গেল সমসত্ব। যদি প্লাস্টিক দিয়ে কোনো প্রিজম তুমি বানাতে চাও, হ্যাঁ ঠিক আছে, সেটাতে শুধুমাত্র প্লাস্টিকই থাকবে, আর অন্য কিছু সেটাতে থাকতে পারবে না। তিন নাম্বার কি বলছি, আবদ্ধ ক্ষেত্র হতে হবে, ধরো এরকম একটা আবদ্ধ ক্ষেত্র এটাকে হতে হবে। এবং চার নাম্বার সব থেকে ইম্পর্টেন্ট, যেটা আলোর প্রতিসরণ সেখানে ঘটতে হবে, অর্থাৎ আলোর রিফ্রাকশন সেখানে থাকতে হবে। এই চারটা শর্ত যদি কোনো কাচ আবদ্ধ তল ফিল আপ করে তবে তাকে আমরা কি বলবো, প্রিজম বলবো। তাকে আমরা প্রিজম বলবো। এখন প্রিজমে আলোর প্রতিসরণ কীভাবে হয়, কী হয় না হয়, ন্যূনতম বিচ্যুতি, এগুলো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ তোমাদের সাথে আলোচনা করবো। আজকে এই পর্যন্তই থাকলো, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।